ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার ভাই ছেলে তো রোগ সারে না ঔষধ দেন ডাক্তার ঔষধ দিয়েছে সেলের খাইতে দিয়েছে কিছু কিছু বাচ্চা আছে ট্যাবলেট যদি তিতা হয় ফেলে দেয় না ও ঔষধ ছিল তিতা ছেলে ফেলে দিয়েছে আমার ভাষা বুঝতে কী কষ্ট হয় ক্লিয়ার বোঝা যায় না সম্মানিত ভাই না বাবা এবার পরের দিন ডাক্তারের কাছে চলে গেল ডাক্তার ভাই গতকালকে আপনার ট্যাবলেট ছিল তিতা আমি ছেলের পিতা ছেলে ওষুধ না ফেলে দিয়েছে তো বলেন ছেলেরে কোন কায়দায় ওষুধ খাওয়ায় বলে ঔষধ খাওয়ানোর উপায় একটাই সেটা হলো আপনি নারায়ণগঞ্জের মৌসুমী হোটেল থেকে মিষ্টি কেন মিষ্টি কেনা মিষ্টিটা একটু ফাঁক করবেন ফাঁক করার ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া দিবেন দিয়া ছেলের সামনে মিষ্টি খাইতে দেবেন আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে সাথে ট্যাবলেট ভিতরে চলে যাবে ছেলেও সুস্থ হইবে বাবা ডাক্তারের কৌশলটা চমৎকার মনে হলো কয়েকবার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বইরা মিষ্টি নিয়ে আসে ওইরকম বানাইয়া ট্যাবলেট ভিতরে ঢুকাইয়া দিয়া পিরিজে দিয়েছে খাইতে বাজান মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি বাবা পানি নিয়ে এসে দেখে সেলের পিরিজে কোনো মিষ্টি নাই মনে মনে কয়েকবার আলহামদুলিল্লাহ পড়েছে এরপরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইসো বলে হ্যাঁ আব্বা খাইছি আবারও জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইসো বলে হ্যাঁ আব্বা খাইছি আবারও জিজ্ঞাসা করে বাজান সত্যি মিষ্টি খাইছো বলে হ্যাঁ বাবা খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই আজকে সমাজের একই অবস্থা হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি দিবিয়ানি কুল্লি সাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন দুনিয়ার কিছু মানুষের এই হকতা মার্কা ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না আছে না না এজন্য নিয়োগ করেছে আজকের ওয়াজ হবে ট্যাবলেট মার্কা বিসি সারা নাকি কন আজকের ওয়াজ হবে বিসি সারা কারণ বিসি সব আলোচনা করলে তো অনেকের হজম হবে না হজম করতে পারবেন তো কষ্ট হয়